তো বাবা যখন অফিসে যাচ্ছে, মেয়ে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা কোথায় যাচ্ছ তুমি? তো বাবা বলে যে মা আমি একটু অফিসে যাচ্ছি। তো মেয়ে বলে, বাবা তুমি প্রতিদিন প্রতিদিন অফিসে যাও, আমাকে একটু আদর করানোর সময় দাও না, আমার তো ভালো লাগে না। তো বাবা বলে যে মা কি করব, যদি অফিসে না যাই তাহলে বেতন পাবো না, চাকরি যদি না করি বেতন পাবো না, বেতন না পাইলে তোমাদেরকে খাওয়াবো কি, তোমাদেরকে পড়াবো কি, রাখবো কোথায়, টাকা তো দরকার, সেজন্য অফিসে যেতে হবে। তো মেয়ে আবদার করে বলে, বাবা একটা কাজ করো না, তুমি প্রতি সপ্তাহে একদিন অফিসে যাও। কয়দিন? আওয়াজ দিয়ে বলবে, বাবা তুমি একদিন অফিসে যাও আর বাকি ছয় দিন তুমি আমার সাথে থাকিও। বাবা বলে, মা এরকম কি হয়, এরকম করলে তো আমাকে লাফিয়ে দিয়ে বের করে দিবে আমার বস, চাকরিতে রাখবে না, আমি তো উপবাসে বসতে হবে, তোমাদের বউ মারতে হবে। মেয়ে আবদার করলো কয়দিন যাওয়ার জন্য, একটু আওয়াজ দিয়ে বলবে কয়দিন যাওয়ার জন্য, ছয় দিন। মেয়ে বলে আমার সাথে থাকো, একদিন তুমি অফিসে যাও। বাবা বলে যে না না, এভাবে করলে আমার বস আমাকে লাঠি দিয়ে বের করে দিবে, চাকরি তো রাখবে না। কয়দিন গেলে, কয়দিন গেলে, একটিবার দেখুন রহমান রহিম দয়াময় আল্লাহ পাকের দয়া, আপনি আমি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার নামাজ পড়ি না, সপ্তাহে একদিন জুমার নামাজ যখন পড়তে যায় আমাদের আল্লাহ একটাবারের জন্য আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। বলেন ঠিক না ঠিক? আপনি আমি সপ্তাহে একদিন নামাজ পড়ি, কিন্তু তাই বলে আমাদের আল্লাহ এত দয়াবান যে রিজিক বন্ধ করে দেন। যদি এমন নিয়ম করতেন আল্লাহ, ফজরের নামাজ যদি না পড়ো হে আমার বান্দা, তোমার হাত কেটে নেওয়া যাওয়া হবে। যদি তুমি জোহরের নামাজ আদায় না করো, তোমার চোখ চলে নেওয়া হবে। আসরের নামাজ যদি তুমি না পড়ো, তাহলে তোমার পা কেটে ফেলা হবে। আল্লাহ পাক এত কঠিন আইন কিন্তু আমাদেরকে করে দেন নাই, যদি করে দিত কই যেতাম আমরা, কোথায় আমাদের অবস্থান হতো? ঠিক না বেঠি? ঠিক, ঠিক না বেঠি? ঠিক। আপনি আমি কার গোলামি, কার গোলামি করে আমাদের একান্তই দরকার, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন। দুনিয়ার যারা বস মালিক আছেন তাদের কাছে ছয় দিন না গিয়ে একদিন যদি কেউ চায় চাকরি থেকে বের করে দিবে, তার চাইতে বড় কথা হচ্ছে প্রতিদিন রেগুলারলি গেল নয়টার অফিস যদি দশটায় কেউ যায়, যার কারণে বসের কাছে জবাবদিহি করতে হয়। ঠিক না বেটি? কেন তোমার এক ঘন্টা লেট হলো, কেন তোমার এক ঘন্টা দেরি হলো? স্যার আমার বউ অসুস্থ, আমার মেয়ে অসুস্থ। তখন বস কি বলে, তোমার ঘরের সমস্যা তোমার ঘরে রাখো, তোমার সমস্যা দেখার জন্য তো আমি অফিস খুলে বসে বসে বসে। ঠিক না বেটি? মাত্র এক ঘন্টা দেরি করলে, এক ঘন্টা যদি বসের চাকরি না করি, আর আপনি আমি দৈনিক কত নাফরমানি আল্লাহ করি। আল্লাহ বলেছেন, বান্দা মিথ্যা কথা তুমি বলিও না, আমরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছি। আল্লাহ বলেছেন, তোমরা অন্যায় ভাবে টাকা উপার্জন করিও না, আমরা করে যাচ্ছি। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আকিমুস সালাত, আপনি আমি নামাজ পড়ি না, তারপরও আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করেন নাই, ফজরের নামাজ পড়ি নাই, তারপরও ফজরের নাস্তার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, জোহরের নামাজ আপনি আমি পড়ি নাই, কিন্তু জোহরের ভাত আল্লাহ বন্ধ করে দেন নাই। কত দয়াবান, কত রহমান রহিম আমাদের আল্লাহ। এই জিনিসটা যদি আমরা উপলব্ধি করতে পারি, অন্তত আগে যদি সপ্তাহে ছয় দিন নামাজ গেট যেত, অন্তত এখন সেই জিনিসটা আরো কমে আসবে। কারণ আমরা মালিককে যদি আশাভাবে চিনতে পারি, মালিকের দয়া যদি বুঝতে পারি, তখন গোলামি করা কিন্তু অটোমেটিকলি ভাবে চলে আসবে। ঠিক না বেটি? আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝা আমল করার তৌফিক দান করুক। আমিন।